বা কর্মসূচিগুলো রয়েছে আমরা পালন করব। তো আজকে যে প্রতিবন্ধীর জন্য আমরা আর্থিক অবস্থাটা তুলে দিলাম, এটা আমাদের কাছে কিছু নয়, একটা সামান্য উপহার, কোনো দান নয়, সামান্য একটা উপহার হিসেবে তুলে দিলাম। কারণ আমরা আমাদের কাছে হঠাৎ করে খবর আছে, বিশেষ করে আমার কাছে ফোন আসে যে এরকম প্রতিবন্ধী অবস্থা হয়ে গেছে, খেতে পাচ্ছে না, চিকিৎসার জন্য আর্থিক অবস্থা নেই। তো সেই সূত্র অনুযায়ী আমি সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন বন্ধুবান্ধব সবার কাছে সহযোগিতার মাধ্যমে আমরা সামান্যটুকু আর্থিক অবস্থা এবং তাদেরকে ওই তার সুস্থতার জন্য বা পুষ্টির জন্য ফল, বিস্কুট এগুলো আমরা তুলে দিয়েছি। আমরা আর পরবর্তীতে মানুষের পাশে থাকবো, এই অঙ্গীকারবদ্ধে আমরা আবদ্ধ। নমস্কার। ধন্যবাদ। আপনার নাম? অর্পণ গোস্বামী। এই রাস্তা কতদিন ধরে বেহাল হয়ে আছে? রাস্তার অবস্থা বলতে গেলে আজকে এই বর্ষার পরিস্থিতি হলে খারাপ হয়ে যায়, তার আগে মাঝে মাঝে ঢালাই মানে ঠিক হয়ে যায় রাস্তা, আবার মাঝে মাঝে খারাপ হয়ে যায়। কি চাইছেন? চাইছি রাস্তা ভালো হোক, মানুষের যাতে যাতায়াতের সুবিধা হয়, মানুষ রাতের অন্ধকারেও বিশাল অসুবিধা হয় যাতায়াতের জন্য, আর বর্ষার সময় তো রাস্তার পরিস্থিতি খুবই বেহাল হয়। কতখানি মানুষ এই রাস্তা যাতায়াত করে? ধরুন এই এলাকাটাই আছে, ধরুন এদিক থেকে আসে প্রায় ধরুন 25টা মতো গ্রাম আছে। এবার মূল কন্ট্যাক্ট এখান থেকে সিংদা থেকে প্রতাপদিঘির দূরত্ব, এবার ওই জন্য মানুষের একটা প্রবলেম সমস্যা তো আছেই। আর রাস্তা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন বলে দেখা হচ্ছে সব কিছু, এই চলছে, এই বিহাল অবস্থা। কিসের তুই?